আজকে মামুনিদিকে দেখলাম বাপরে বাপরে কি ঝগড়া করে যাচ্ছে ক্যামেরার সামনে আরে বাপ রে কনিকা তোমরাও ঝগড়া করতে নেমে পড়লে শেষে কি ঝগড়ু ঠে গো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা বাপরে বাপ মামুনিদের ভিডিওটা দেখলাম কি ঝগড়ুঠে কি ঝগড়ুঠে একদম যোগ্য জবাব দিয়েছে মানে ওই বড় নাকের ফুটো বালিকে হ্যাঁ মানে কথাই বলে না ওই নাকের ফুটো দিয়ে মানুষকে গিলবে ওই যে মামুনিদি বলছে না নাকের ফুটো দিয়ে মানুষকে গিলবে মুখ আর ওর হা করতে হবে না নাক দিয়েই গিলবে ঠিক আছে ওই গদা গদা নাম দিয়েছে মানে যাকে আমি ঘোড়ামুখী করে বলি তাকে এমন চুভান চুভিয়েছে এমনভাবে দিয়েছে সত্যি ভিডিওটা দেখে যা মজা পাচ্ছিলাম মানে দারুন 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 হ্যাঁ মানে হাততালি দিতে হয় মামনি দিয়ে একদম যোগ্য জবাব দিয়েছে চুপ হয়ে একদম থাকবে না আর কত সহ্য করবে তোমরা সহ্য করার একটা সীমা থাকে ঠিক আছে আর সহ্য করা যাবে না এই মহিলা বড্ড বার বেড়েছে মানে একটা পরিবারকে ধরে সে যে দিনের পর দিন যেভাবে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে না ওকে যোগ্য শাস্তি দেওয়া উচিত ঠিক আছে কন্ট্রোভার্সি সবাই করে আমরাও করি আমরাও মানুষের ভুল মানে যার ভুল দেখি ভুল বলি ভালো দেখে প্রশংসাটাও করি কিন্তু কাউকে দিনের পর দিন ধরে এভাবে ছিঁড়ে খুঁড়ে খাওয়াটা ওকে ওটাকে কন্ট্রোভার্সি বলে না ওটাকে বলে মানে তোমার নিজের শত্রুতা শত্রুতা তুমি ওর সঙ্গে করছো হ্যাঁ দিনের পর দিন ওকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছ মনে হচ্ছে কি কেউ মনে হয় লাগে ওর সাথে মানে কণিকা মনে হয় এই ঘোড়ামুখি কেউ লাগে ঠিক আছে যার জন্য এত ওর সঙ্গে শত্রু কণিকা কিছু করলে তাও জ্বালা কণিকা কিছু কিনলে তাও জ্বালা কণিকা বোরকে চুমু দিলে তাও তাও জ্বালা মানে বরকে চুমু দিতে গেলেও বোরের সাথে একটু রোমান্স করবে তাও এই ঘোড়ামুখীর পারমিশন নিতে হবে বুঝতে পারলে তো এই হলো ঘোড়ামুখী এই ঘোড়ামুখীকে আদৌ মনের বড়টা প্রেম টেম করে না ভালোবাসে না রাত্রেবেলা কিস ঠিস দেয় না মনে হয় যার জন্য ওই কণিকা যদি একটু কিছু করে আর কণিকা রিলেটেড যত শোন আছে কণিকার ননদ কণিকার বড় ননদ ছোট ননদ ঠিক আছে কণিকার ওই যে ভাস্তি ভাগ্নি কণিকার মেয়ে কণিকার ওই যে জায়ের মেয়ে কণিকার শাশুড়ি ইত্যাদি ওর রিলেটেড যে যা করুক না কেন ওই ঘোড়ামুখির পাছা ফেটে যায় বুঝতে বিশ্বাস করো ফেটে যায় কেন বলো তো কারণ ওই ঘোড়ামুখি ওর ভালোটা দেখতে পারে না ওর না গো শুধু কণিকার না এই ওয়াইটিতে যতজনের ভুল দেখে ভুল বলবো না এ যতজনের খুশি দেখে হ্যাঁ ওই দিন দেখলাম মৌ একটু ভালো ড্রেস পরে একটু বাইরে নাচানাচি করলো এই ঘোড়ামুখি ফেটে গেল পিছন দিকে বিশ্বাস করো ফেটে গেলো এই কারো ভালো দেখতেই পারে না কারণ এই ভালো কারো সহ্য করতেই পারে না নিজে যে ভালো নেই ঠিক আছে যে নিজে ভালো থাকে না সে অন্যের ভালো কক্ষ ন দেখতে পারবে না হ্যাঁ ওই ঘোড়ামুখী নিজে এসে সহানুভূতি নিচ্ছে সবার কাছ থেকে আমি নাকি ওয়াইটিতে এসেছি যে বাচ্চা নেওয়ার জন্য তুই কি সত্যিকারই বাচ্চা নিতে বাচ্চা নেওয়ার জন্য পরিশ্রম করছিস এটাকে পরিশ্রম বলে দিনের পর দিন একটা মানুষকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিস এটাকে পরিশ্রম বলে হুম তুই পরিশ্রম করছিস তুই সবার ভুল ধর ভুল যেটা ভিডিওতে দেখবি সেটা কথা বল তার পার্সোনাল জগতে কেন যাচ্ছিস তুই ওই কি তোকে বলে দিয়েছে এসে কণিকাকে তোকে বলে দিয়েছে যে আমি ওর সাথে থাকি ওর চরিত্র তুই বিশ্লেষণ করার কে রে হ্যাঁ তুই কে মামুনির মামুনিদের চরিত্র বিশ্লেষণ করছিস ওই সোনার চরিত্র বিশ্লেষণ করছিস কে রে তুই রে ওর যা ওর যা তারপরে ওর শাশুড়ি সবাইকে বললে মানে কে তুই কণিকাকে ওর ভাসুরের সাথে জড়িয়ে চরিত্রহীন প্রমাণ করছিস কেন তুই কে তুই লাক্সারি চলে এসেছিস না ওয়াইটির মানে বস নাকি কি নিজেকে নিজে বস ভাবছিস অতই যদি নিজেকে বস বা নিজেকে ট্যালেন্টেড মনে করিস না তাহলে কন্ট্রোভার্সি না নিজের ব্লগিং চ্যানেলটাকে ভাইরাল করে দেখা দেখি দম তোর বুকে পাটা দেখি হ্যাঁ ব্লগিং চ্যানেলটাকে ভাইরাল করে দেখা তারপরে মানবো ওই দিনের পর দিন একটা মানুষকে ওই ছিঁড়ে খুঁড়ে ওকে চিবিয়ে চিবিয়ে হ্যাঁ আর তোর কিছু কিছু ভিউয়ার্স আছে অন্ধ ভিউয়ার্স যারা কিছু বুঝে না মানে ওরাও হয়তো ঝগড়ুঠে বুঝতে পারলে যার জন্য ওরা ওই ঝগড়ুটি পানাগুলোকে সাপোর্ট করে ঠিক আছে যে এই ঘোরামুখী হ্যাঁ কণিকাকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলে মানে চরিত্রহীন বলে ওরা নাকি ব্যবসা করে শরীরের চামড়ার ব্যবসা করে তো ওই কথাগুলোকে ওই কিছু কিছু অন্ধ ভিউয়ার্সগুলো অ্যাপ্রিসিয়েট করে যার জন্য ওই মাথার ওপর উঠে গেছে ঠিক আছে তার জন্য এখন মামুনিদি বাধ্য হয়েছে এই মানে ঘোড়া মুখেকে যোগ্য জবাব দিতে আমি যে কালকে ভিডিওটা দেখে কি আনন্দ পেয়েছি বন্ধুরা বিশ্বাস করো যারা কণিকাকে ভালোবাসে হ্যাঁ ভুল প্রত্যেকটা ব্লগার করে এমন কি আমিও ভুল করি ঠিক আছে তো আমার ভুল ধরার কেউ নেই কিন্তু ওদের ভুল ধরার সবাই আছে ঠিক আছে ওরা ভুল করে তুমি ভুলটা বলো ভুল বলো কোনো কিছু তোমার যদি ভালো না লাগে সেটা বলো কিন্তু একটা মানুষকে তার পার্সোনাল জগতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকারটা তোমাকে কে দিয়েছে কে দিয়েছে হ্যাঁ ও কণিকার কি তুই কি দিদি না কণিকার তুই কি মানে কেউ গার্জেন মানে ওর বরকে কি তোকে দায়িত্ব দিয়েছে যে আমার কণিকার দায়িত্বটা পুরোপুরি তুই নে ঘোরামুখী তুই সামলা হ্যাঁ ও যত কিছু করছে এর বিশ্লেষণটা তুই করিস মানে এই কী ভুল করছে এর ব্যাখ্যাটা তুই করিস তুই যে কাউকে স্ট্রাইক দিচ্ছিস সেটা কি উপহার করা হলো যে দীপ্তি দিকে যে স্ট্রাইকটা দিলি সেটা কি উপহার দিলি আর তোকে একবার তোর ভুলের কারণে কেউ তোকে স্ট্রাইক দিয়েছে মানে কণিকা তোকে স্ট্রাইক দিল তোর পিছন দিকটা ফেটে গেছে বলে এত ফাটান ফেটেছে যে তুই আজও তার ই সহ্য করতে পারছিস না যার জন্য কণিকার দমে হ্যাঁ কণিকার জন্য শুধুমাত্র তোর চ্যানেলটা চলছে বিশ্বাস কর তোর চ্যানেলটা শুধুমাত্র কণিকার ক্রেডিট মানে কি বলবো প্রত্যেকটা বিন্দু বিন্দু ক্রেডিট কণিকা হুম কারণ তোর যে প্রথম চ্যানেল এই তিনটা চারটা চ্যানেল খুলেছিস না সমস্তটা ক্রেডিট কণিকা কণিকা যদি আজকে ব্লগিং করা বন্ধ করে দেয় তাহলে তুই ভাব তোর কি অবস্থাটা হবে হুম ভাব সবাই এই যে যারা তোকে ভালোবাসছে যারা তোর জন্য নাকি তোর ভিডিওর জন্য অপেক্ষা করে থাকছে ভাব সবাই তোর জন্য কতটা হাসবে ওরাও ভিতরে ভিতরে হাসবে যে এই ঘরের মুখের এখন কী হাল হলো ভাব হ্যাঁ এই যে মামুনিদি কণিকা জবাব দেয় না কণিকা যথেষ্ট ভদ্র বুঝলি তোর মতো মেয়ের সাথে কণিকা পারবে না হুম যার জন্য কণিকা লাগেও না কিন্তু মামুনিদি বাধ্য হচ্ছে হুম ওই জন্য ওই ভিডিও ভিডিও করতে তোকে যোগ্য জবাব দিচ্ছে তোর দোষ মানে তোর হিসাবে দোষী হলো কণিকা কণিকা তোকে স্ট্রাইক দিয়েছে তোকে শাস্তি দিয়েছে তুই কণিকাকে নিয়ে বল কণিকার বোরকে ওই মানে যেই মানুষটা দিনের পর দিন বিছানায় শুয়ে থাকছে দিনের পর দিন মানুষটা কত কষ্ট পাচ্ছে সেই মানুষটাকে তুই ছাড়ছিস না বল তার রিলেটেড কণিকার ননদ তাদেরকেও তুই ছাড়ছিস না তাদেরকেও তুই চরিত্রহীন প্রমাণ করে দিচ্ছিস মানে কতটা বেহায়া বেলজ্জি মেয়ে তুই বলতো হ্যাঁ ওই যে কণি মানে কণিকার ইয়ে ননদ ইয়ে মামুনিদি বললো না যে এই মহিলা মানে বাচ্চা নেওয়ার জন্য নাকি ওয়াইটি করছে বাচ্চা যারা নেওয়ার জন্য ওয়াইটিতে আসে না বা সত্যিকারে যদি তুই বাচ্চা নিতে চাইতিস তাহলে তুই সবার কাছে তুই ভালো ব্যবহার করতিস আশীর্বাদ চাইতিস সবার কাছে ভালোবাসা নিতিস এভাবে কেউ তোকে ভালোবাসে কেউ তোকে ছি করছে কেউ তোকে অভিশাপ দিচ্ছে বুঝলি তো দিনের পর দিন কাউকে যদি বলিস যে তোর বাচ্চাটা তোর না কনিকার মেয়ে নাকি কনিকার না হ্যাঁ কণিকা নাকি অন্য কারো মানে সাথে সম্পর্ক করে বাচ্চাটা জন্ম দিয়েছে এগুলো যে বলছিস না অন্য কারো সন্তানের তুই মৃত্যু কামনা করছিস অন্য কারো সন্তানকে তুই বলছিস ওটা ওর ওর মা বাবা না তাহলে তুই কি করে মা হতে পারিস বলতো হুম অন্য কাউকে খারাপ বলে নিজে ভালো হয় যায় কখনো ওই যে চ্যানেলটাতে যারা যখন দিচ্ছিস ঝাঁকানাকা ভিডিও দমে কাউকে মানে ছিঁড়ে খুঁড়ে যখন কণিকাকে ছিঁড়ছিস কি না তখন তোর ভিউার্সগুলো খুব মজা পাচ্ছে বুঝলি ওরাও ভাবছে যে এই মেয়েটাকে যত উস্কাবো তত উস্কাবে তত মানে আরও বেশি ঝগড়া করবে আরও ভিডিওর মাধ্যমে খারাপ খারাপ কথা বলবে আমরা তত দেখব বুঝলি তো ওদের তো কিছু হচ্ছে না ওরা দেখছে মজা নিচ্ছে তুই হচ্ছিস মানে কতটা খারাপ কতটা জঘন্য মেয়ে সেটা তুই প্রমাণ হচ্ছিস বুঝলি তো তোর ভিডিওটার মাধ্যমে যাই হোক মামুনি তোমাকে একটাই কথা বলবো চুপ থাকবে না সহ্য করবে না সহ্য করার একটা সীমা থাকে একটা লিমিট থাকে ঠিক আছে যে যেমন করবে তেমন পাবে ওই যখন তোমাদেরকে দিনের পর দিন তোমাকে বলছে তোমার বোনকে বলছে তো বলছেই কণিকাকে ছেড়ে দাও তার যোগ্য জবাব তুমি দিবে দিতে বাধ্য তুমি ঠিক আছে আর যারা যারা তোমাকে বাজে কমেন্ট করছে আমি মনে করি তারাও বাজে জায়গা থেকে উঠে এসেছে কারণ তারা বুঝতে পারছে না যে একটা মানুষ যে ডেলি ব্লগিং ডেলি শেয়ার করছে নিজের ব্লগিং দিচ্ছে ঠিক আছে ব্লগিং দিতেও না পরিশ্রম লাগে বুঝলে তো যারা ব্লগিং শ্যুট করে আমি ব্লগিং করি আমি জানি কতটা পরিশ্রম হয় পরিশ্রম করে ব্লগ শ্যুট করে সেখান থেকে তুই ভুল ধরবি ঠিক আছে সেই ব্লগিংয়ের বাইরে তুই তাদেরকে চরিত্রহীন প্রমাণ করতে লেগে গেছিস উঠে পড়ে লেগেছিস তাদেরকে চরিত্রহীন প্রমাণ করতে কই প্রমাণের একটা ইদে তো প্রমাণ দে প্রমাণ দে আমরা প্রমাণ দেখবো দে প্রমাণ তো দিতে পারবি না কিচ্ছু করতে পারবি না তুইও ভালো করে জানিস ওদের ছাড়া তুই অচল বুঝলি তো যার জন্য তুই কিচ্ছু করতে পারবি না জাস্ট ওদেরকে নিয়ে ভিডিও করবি ভিউজ কামি কামাবি মানে এটাই তোর লক্ষ্য কাউকে ছিঁড়ে খুঁড়ে এভাবে উপরে উঠা যায় না তোকে যদি বাইরে কেউ বলে যে তুই কি ব্লগিং বা কী ভিডিও করিস তুই কী বলবি বল একটা পরিবারকে দিনের পর দিন ছিঁড়ে খুঁড়ে খায় কন্ট্রোভার্সি এটাকে বলে না কন্ট্রোভার্সি হলো সবারই ভুল ধরা ভালো দেখলে ভালোটা বলা খারাপ দেখলে খারাপটা বলা তুই কিন্তু সেটা করছিস না তুই রীতিমতো তার সঙ্গে শত্রুতা করছিস মনে হচ্ছে তাকে মানে সেও তোর পার্সোনাল কিছু সেও তোর ভাগ কেড়ে নিচ্ছে তার তোর মানে থালার ভাত কেড়ে খাচ্ছে কণিকা বা হয়তো তোর বোরের ভাগ নিয়ে নিচ্ছে হুম যার জন্য তুই দিনের পর দিন দিন তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিস তুই তাকে সহ্য করতে পারছিস না তোর বোটটাও সত্যি কেমন বল তোর বরটাও সহ্য করতে পার কি করে সহ্য করছে তোকে বলতো হ্যাঁ তোর বটটা তোকে একবারও মানে তোর ভিডিওগুলো দেখছে না সে বুঝতে পারছে না আমার বউটা রীতিমতো অন্যায় করছে ওপর অত্যাচার করে যাচ্ছে আর ফিল্টার ফিল্টার কে কি ইউজ করবে কি করবে না কে কেমন তুই কেন বলবি রে হ্যাঁ তার মোবাইল তার চ্যানেল সে ফিল্টার ইউজ করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তুই করিস না বুঝি হ্যাঁ তোর ভিডিওটা না কখনো কখনো দেখি আমি বুঝলি লাইভে দেখি তোর মুখটা সেখানে কেমন লাগে আর ওই ভিডিওতে মুখটা কেমন চকচক করে সেখানে ফিল্টার করা থাকে বুঝলি তো কাউকে ফিল্টার দিয়ে বলতে আসিস না বড় বড় ডায়লগ এই ওয়াইটির বস এসেছে এমনি হ্যাঁ বড় নাকের বড় ফুটোবালি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম এই ঘোড়ামুখীকে যোগ্য জবাব দেওয়ার জন্য মামনিদি কিন্তু সত্যিকারই একদম দারুণ উত্তর দিচ্ছে চলো মামুনিদি কন্টিনিউ লেগে থাকো কিন্তু হ্যাঁ চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে চলো টাকাটা একটা করে লাইক দেবে প্লিজ